অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের স্লিপ সাইকেলের মিল থাকার কারণেই ধারণা করা হতো যে প্রাণীরাও ঘুমিয়ে পড়লে তাদের নিজস্ব কল্পনার জগতে হারিয়ে যায়। কিন্তু তাদের দেখা স্বপ্নগুলো কেমন? তারা কি মানুষের মতোই স্বপ্ন দেখে? চলুন এই প্রতিবেদন থেকে সেটাই জেনে আসি। যাদের পোষা প্রাণী আছে তারা হয়তো খেয়াল করেছেন, ঘুমের সময় আপনার প্রিয় পশুটি কিছুটা অদ্ভুত ব্যবহার করে। পা নাড়াচাড়া, চোখের পাতা নাড়ানো থেকে শুরু করে মাঝে মধ্যে শব্দ করতে শোনা যায়। অধিকাংশ মানুষই ভাবেন তারা হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু কি স্বপ্ন দেখে তারা, এটা নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। অনেকে ভাবেন তারা হয়তো সবুজ মাঠে কাঠবিড়ালের পেছন পেছন দৌড়াচ্ছে, কিংবা হয়তো নিজেরাই শেয়ালের দলের তাড়া খেয়েছে। তবে এত জল্পনা থাকা সত্ত্বেও মানুষের বাইরে অন্যান্য প্রাণীরা আসলেই স্বপ্ন দেখে কিনা তা নিয়ে খুব বেশি বৈজ্ঞানিক গবেষণা নেই। প্রাণীরা যেহেতু তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে পারে না, তাই বিজ্ঞানীরা তাদের অচেতন অবস্থার প্রকৃতি নিয়ে সাবধানতার সঙ্গে এগিয়ে চলেছেন। দার্শনিক ডেভিড পেনা গুজম্যান তার ওয়েন অ্যানিমালস ড্রিম দ্য হিডেন ওয়ার্ল্ড অফ অ্যানিমাল কনশিয়াসনেস নামের নতুন বইতে লিখেছেন যে মানুষের বাইরে অন্যান্য প্রাণীদের স্বপ্ন দেখার যথেষ্ট প্রমাণাদি আছে। কিন্তু প্রাণীদের স্বপ্ন কেমন? তারা কি মানুষের মতোই স্বপ্ন দেখে? এই আলোচনায় যাওয়ার আগে চলুন প্রাণীদের স্বপ্ন নিয়ে করা গবেষণাগুলোর প্রসঙ্গে জেনে আসি। প্রাণীদের স্বপ্ন দেখা নিয়ে সাম্প্রতিক সময়ের প্রথম গবেষণাটি জার্নাল অফ কম্প্যারেটিভ নিউরোলজিতে মাত্র 2020 সালে প্রকাশিত হয়েছে। ডু অল ম্যামালস ড্রিম শীর্ষক গবেষণাটিতে সাম্প্রতিক সময়ে প্রথমবারের মতো মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীর স্বপ্ন বা স্বপ্ন দেখার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়। বলা হয় মানুষ সবে বিংশ ও একবিংশ শতাব্দীতে এসে এই বিষয়গুলো নিয়ে ভাবা শুরু করেছে, তবে মানুষ এর আগেও এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেছে। চার্লস ডারউইনের 1781 সালে প্রকাশিত দ্য ডিসেন্ট অফ ম্যান বইটিতে প্রাণীদের স্বপ্ন দেখার বিষয়টি উল্লেখ করেন। ডারউইন বিশ্বাস করতেন স্বপ্নের মধ্যে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হওয়াটা মানবজাতির একক কোনো ক্ষমতা বা বৈশিষ্ট্য নয়। 19 শতকের শুরুতে ডারউইন ছাড়াও অন্যান্য অনেক বিজ্ঞানী ও দার্শনিকরাই এ প্রসঙ্গে আলোচনা করেছেন। অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের স্লিপ সাইকেলের মিল থাকার কারণেই ধারণা করা হতো প্রাণীরাও ঘুমিয়ে পড়লে তাদের নিজস্ব কল্পনার জগতে হারিয়ে যায়। তারা কি দেখে তা জানা না গেলেও তারা যে স্বপ্ন দেখে এটা ভাবাটা যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে করেন দার্শনিক পেনা গুজম্যান। বলেন, ল্যাবরেটরিতে ঘুমন্ত প্রাণীদের বিভিন্ন শারীরিক গতিবিধি পর্যবেক্ষণ ও গবেষণার মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত হওয়া যায়। প্রাণীরা যে স্বপ্নই দেখছে তা কিভাবে নিশ্চিত হলেন তার ব্যাখ্যা দিতে গিয়ে এই অধ্যাপক বলেন, পেকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রাণীদের দুঃস্বপ্ন দেখা নিয়ে একটি গবেষণা প্রকাশ করে, সেই গবেষণার ভিত্তিতেই স্বপ্নের ব্যাখ্যা দেয়। কিন্তু প্রাণীরা কি স্বপ্ন দেখে সেটা কি কখনো জানা সম্ভব? এমন প্রশ্নের উত্তরে গুজম্যান বলেন, প্রাণীরা কি দেখছে সেটা যে আমরা কখনোই জানতে পারবো না এমন নয়। কিছু কিছু ক্ষেত্রে স্বপ্নে তারা কি ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে সে সম্পর্কেও আন্দাজ করা যায়। যেমন পাখির ক্ষেত্রে ব্রেইনের কার্যক্রম পর্যবেক্ষণ করে জানা যায় স্বপ্নের ঠিক কোন মুহূর্তে তারা কোন সুরে গান গাইছে। জেগে থাকার সময় বিভিন্ন সুরে গান গাওয়ার সময় তাদের ব্রেইনের কার্যক্রমের সঙ্গে ঘুমিয়ে পড়ার পর ব্রেইনের কার্যক্রম মেলানোর মাধ্যমে খুব সহজেই তা বের করা সম্ভব।